ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। এই মঠের যিনি অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুদ্ধাত্মানন্দজি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এই মঠের সহ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজিকে মহারাজকে আমার প্রণাম জানাচ্ছি, সশ্রদ্ধ প্রণাম। আর এখানকার মাননীয় সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দজিকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর যারা বরিষ্ঠ সন্ন্যাসীরা রয়েছেন তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম, আর আপনারা যারা এসেছেন তাদেরকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আসছে 28শে ফেব্রুয়ারি হচ্ছে মহাকবি গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন। সুতরাং পূর্ণ জীবন কথায় আজকে আমি তুলে ধরব গিরিশচন্দ্রের জীবন, কথা এবং গানের মধ্যে দিয়ে তুলে ধরব গিরিশচন্দ্রের জীবন। হুগলির হরিপালের পাট উঠিয়ে রামলোচন ঘোষ কলকাতায় স্থায়ীভাবে বাগবাজারের বোসপাড়ায় বসত করলেন। রামলোচনের দুই পুত্র রামরতন ও হরিশ্চন্দ্র, রামরতনের পাঁচ পুত্র, চতুর্থ পুত্র নীলকমল ঘোষ কলকাতায় সওদাগরী অফিসে বুক কিপারের কাজে করতেন তিনি। নীলকমল একদিন বাড়ি ফিরে দেখলেন গিরি কাঁদছে। কেন কাঁদছে? না ভিখারি খিড়কির বাগানের শশা গাছের শশা খাবে বলে কাঁদছে। নীলকমলের বড় ভাই রামনারায়ণের স্ত্রী তাতে আপত্তি। কারণ হিসেবে তিনি বলছেন গৃহদেবা দেবতাকে দেবার পর সবাই ওই গাছের শশা খাবে। নীলকমলবাবু তখন বললেন, গিরি যার জন্য এত করে কাঁদছে ঠাকুর কি তার তৃপ্তি সহকারে খাবেন? অবশেষে বাগানের তাজা সদ্য তোলা শশা আনা হলো গিরির তেষ্টা মেটানোর জন্য। এই গিরি হলেন গিরিশচন্দ্র, বাংলা নাট্যসাহিত্যের ও নাট্যমঞ্চের জগতের অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র পিতামাতার অষ্টম গর্ভজাত সন্তান। জন্মদিনটি হল 1844 সালের 28শে ফেব্রুয়ারি সোমবার। গিরিশ জন্মাবার পর মা রায়মণি সূতিকা রোগে আক্রান্ত হন, ফলে শিশু গিরিশের ভার দেওয়া হলো পরিচারিকার কাছে পালনের জন্য। ছোটবেলা থেকেই দেবদ্বিজে তার ভক্তি ছিল অপরিসীম। রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণের কাহিনী শোনার জন্য রাত্রে ঠাকুমাদের কাছে যেতেনই। যে বর্ণনায় আছে অক্রূর এসেছেন বৃন্দাবনে কৃষ্ণকে মথুরায় নিয়ে যাবেন বলে, তখন ব্রজবালাগণ রথের চাকার সামনে শুয়ে পড়লেন। ব্রজবালাগণ না যাবার জন্য কেঁদে আকুল হচ্ছেন। গাভীরা আহার ভুলে কৃষ্ণের দিকে নরম চোখে চেয়ে আছে। সে বর্ণনা গিরিশচন্দ্রকে বেদনাপ্লুত করত। প্রশ্ন করতেন, কৃষ্ণ কি আবার এলেন? উত্তর মিলত না। আবার প্রশ্ন করতেন, আর আসবেন না? সেই একই উত্তর না। কেঁদে ভাসাতেন গিরিশচন্দ্র। কৃষ্ণ কথকতার আসরে নিয়মিত হাজির থাকতেন, শুনতে ভালোবাসতেন কৃষ্ণ কথার সব গান। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। দেব যদু বর না
নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। নাম রাখিল শ্রী নন্দ, বৃন্দা দূতি দিল নাম বৃন্দাবন চন্দ্র। নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ, বৃন্দা দূতি দিল নাম বৃন্দাবন চন্দ্র। দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে, সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে। মুনি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে, সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে। ননীচোরা নাম রাখে গোপবালাগণ, ননীচোরা নাম রাখে গোপবালাগণ। অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। নীলকমলবাবুর স্বাস্থ্যের অবনতি হওয়ায় বায়ু পরিবর্তনের কথা বললেন ডাক্তারবাবু। সেই মতো পুত্রদের নিয়ে নীলকমল নৌকায় ভ্রমণ করতে বেরিয়েছেন। এদিকে প্রচণ্ড ঝড় উঠেছে, নৌকা তুফানের মতো দুলে উঠেছে, মাঝি তাল সামলাতে পারছে না। গিরিশ ভীত হয়ে বাবার হাত দুটি চেপে ধরেছেন। ঝড় কেটে যাওয়ার পর নীলকমলবাবু গিরিশকে জিজ্ঞাসা করলেন, তুই আমার হাত ধরেছিলি কেন? আমার নিজের প্রাণ বড় না তোর? যদি নৌকা ডুবত যেমন করে পারি আগে আমি আমাকে বাঁচুতুম। গিরিশচন্দ্র বাকরুদ্ধ হয়ে গেলেন পিতার এই কথা শুনে। পরে অবশ্য ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে পিতা বলেছিলেন, বিপদে হাত ধরার কেউ থাকে না, একমাত্র ভগবান ছাড়া হাত ধরার কেউ নেই। গিরিশচন্দ্রের যখন মাত্র 14 বছর বয়স তখন পিতা নীলকমলবাবু মারা যান। মাথার ওপর থেকে সব হাত উঠে গেল। পিতার মৃত্যুর 1 বছরের মধ্যেই বিধবা বড় বোন কৃষ্ণ কিশোরী গিরিশের বিবাহ দিলেন পাত্রী প্রমোদিনী। বাগবাজারে মাঝে মাঝে বড় লোকের বিশেষ করে শিক্ষিতদের আখড়াই সঙ্গীতের আসর বসত, সেখানে কলকাতার দামি মানুষদের ভিড়। মাঝে মাঝে গিরিশচন্দ্র ঘোষ যেতেন, মুগ্ধ হতেন কবিগানের বহর দেখে। ছন্দ মিলিয়ে চটুল সেসব কবিগান তাকে ভীষণভাবে প্রভাবিত করল। তেমনি একটি গান হলো এইটি। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে যাচ্ছ, যমুনা জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা
যমুনা জল আনতে যাচ্ছ, যমুনা জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যাচ্ছ তুমি হেসে হেসে, মরতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, মরতে হবে অবশেষে। কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনা জল আনতে যাচ্ছ, যমুনা জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? এক সওদাগরি অফিসে, যার নাম জন অ্যাটকিনসন কোম্পানি, সেখানে বুককিপিংয়ের কাজ তাকে করতে হতো। অফিসের হিসেব নিকাশের কাজ শান্তি পেতেন পাড়ার বন্ধুরা মিলে, যে বাগবাজার অ্যামেচার থিয়েটার তৈরি করেছিলেন সেখানে রাত্রে এসে মহড়া দিতে। বাগবাজার অ্যামেচার থিয়েটার থেকে শ্যামবাজার থিয়েটার, সেখান থেকে ন্যাশনাল থিয়েটার, একে একে অনেক নাট্যমঞ্চের সঙ্গে গিরিশচন্দ্র যুক্ত হলেন। প্রথম দিকে অন্যদের লেখা নাটক অথবা বিখ্যাত উপন্যাসগুলির নাট্যরূপ দিতে শুরু করলেন। বঙ্কিমচন্দ্রের বিভিন্ন উপন্যাসের নাট্যরূপ দিলেন, মেঘনাদ বধ কাব্যের নাট্যরূপ তিনি দিয়েছিলেন, সেখানেও ঘাটতি পড়ায় এবার নিজেই নামলেন নাটক লিখতে। প্রথম দিকে অপেরাধর্মী নাটক লিখলেন, যে তালিকায় আছে আগমনী, অকালবোধন, দোললীলা, মোহিনী প্রতিমা প্রভৃতি। আগমনীর গান সকলের মুখে মুখে ফিরত একটা সময়। কেমন করে হরের ঘরে ছিলি ও মা বল মাতাই, কেমন করে হরের ঘরে ছিলি ও মা বল মাতাই, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরে ঘরে ছিলি ও মা বল মাতাই, কেমন করে হরে ঘর ছিলি ও মা বল মাতাই, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরে ঘরে। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে বলবো উমা আমার ঘরে নাই, কেমন করে হরে ঘরে ছিলি উমা বল মাতাই, কেমন করে। চিতা ভস্ম মাখি অঙ্গে, জামাই ফিরে নানা রঙে, চিতা ভস্ম মাখি অঙ্গে, জামাই ফিরে নানা রঙে, তুই নাকি মা তারি সঙ্গে সোনা রঙে, মাখিস ছায়ে কেমন করে হরে ঘরে ছিলি ও মা বল মাতাই, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরে ঘর ছিলি ও মা বল মাতাই।
23 বছর বয়সে প্রথম পুত্র লাভ করে গিয়েছিলেন, তাতে কি আনন্দ তার। কিন্তু সেই পুত্রের অকাল প্রয়াণ হয়, শোকাচ্ছন্ন হন গিরিশচন্দ্র। দ্বিতীয় পুত্র সুরেন্দ্রনাথের জন্ম হয় বছর দুই বাদে। সেই পুত্রই হচ্ছেন নাটকের জগতের বিখ্যাত দানিবাবু। একটি কন্যা হলো সরোজিনী। গিরিশের যখন 31 বছর বয়স তখন তার পত্নী বিয়োগ হয়। পারিবারিক চাপে তাকে আবার বিয়ে করতে হয়, এবারে স্ত্রীর নাম সুরত কুমারী। থিয়েটার প্রেমী এক মারোয়ারি প্রতাপচাঁদ জহুরি গিরিশচন্দ্রকে তার নাট্যশালায় পুরো সময় দেওয়ার জন্য পীড়াপিড়ি শুরু করলেন। পার্কার সাহেব আবার গিরিশচন্দ্রকে ছাড়তে নারাজ অফিস থেকে, তবু গিরিশচন্দ্র নাট্যশালাকেই প্রাধান্য দিলেন। এই প্রথম গিরিশচন্দ্র থিয়েটারের কাজে বেতনভোগী হলেন। বাঙালির হৃদয়ানুভবের পাঁজরে হাত দিলেন, বুঝলেন রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী বাঙালিকে আচ্ছাদিত করে রেখেছে। বিভিন্ন শিল্পীদের মধ্যে বিনোদিনী ছিলেন মুখ্য আকর্ষণ। বিনোদিনীর টানেই রাজস্থানের অর্থবান যুবক গুরমুখ রায় প্রস্তাব দিলেন যে তিনি একটি নাট্যশালা গড়ে দেবেন। কথা ছিল থিয়েটার বাড়ির নাম হবে বিনোদিনীর নামে, কিন্তু মাতব্বরেরা স্থির করলেন নাম হবে বি থিয়েটার, কিন্তু বাস্তবে নাম দেয়া হলো স্টার থিয়েটার। 1883 সালের 21 জুলাই দক্ষ যোগ্য নাটক দিয়ে এর যাত্রা শুরু হলো। নাটকের শুরুতেই রয়েছে এক অপূর্ব শিববন্দনা। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারী পাশি পশুপতি পিনাকধারী। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারী পাশি পশুপতি পিনাকধারী। জয় শিব শঙ্কর শিরে জটাজুট কণ্ঠে কালকূট, শিরে জটাজুট কণ্ঠে কালকূট, সাধক জনগণ মানুষ বিহারে। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারী পাশি পশুপতি পিনাকধারী। জয় শিব শঙ্কর তিলক পালক তিলক নাশক, তিলক পালক তিলক নাশক, পরত পড়ো প্রভু মুখ বিহারী। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারী পাশি পশুপতি পিনাকধারী। জয় শিব শঙ্কর শরণ পদে আমি তোমারি। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারী পাশি পশুপতি পিনাকধারী। জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর। গিরিশচন্দ্র এবং নটী বিনোদিনী একত্রে থাকলে সে নাটক জমজমাট। মেঘনাদবধ নাটকে গিরিশচন্দ্র দুটি ভূমিকায় অভিনয় করলেন, মেঘনাদ এবং শ্রীরামচন্দ্র। বিনোদিনীও দুটি চরিত্রে অভিনয় করলেন, প্রমীলা ও সীতা। মৃণালিনী উপন্যাসের নাট্যরূপে গিরিশচন্দ্র পশুপতি, বিনোদিনী সাজলেন মনোরমা। দক্ষ যোগ্য নাটকে গিরিশচন্দ্র দক্ষ, বিনোদিনী সাজলেন সতী। শিব বিবাহ নাটকে শিব হলেন গিরিশচন্দ্র আর সতী হলেন বিনোদিনী।
নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, ডিমিকি ডিমিকি ডিম, ডিমিকি ডিমিকি ডিম, নাচে ভোলানাথ, ডিমিকি ডিমিকি ডিম, ডিমিকি ডিমিকি ডিম, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, ডিমিকি ডিমিকি ডিম, ডিমিকি ডিমিকি ডিম, নাচে ভোলানাথ, মৃদঙ্গ বলে শিব শিব শিবম, ডমরু বলে হর হর বম বম, মৃদঙ্গ বলে শিব শিব শিবম, ডমরু বলে হর হর বম বম, বীণা বলে হরি ওম হরি ওম, বীণা বলে হরি ওম হরি ওম, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, ডিমিকি ডিমিকি ডিম, ডিমিকি ডিমিকি ডিম, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ। ১৮৮৪ সালের ২১ সেপ্টেম্বর বাংলা থিয়েটারের পক্ষে একটি অত্যন্ত স্মরণীয় দিন, কারণ ওই দিনটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন থিয়েটার দেখতে এই স্টার থিয়েটারে। হাতিবাগানের স্টার নয়, এই স্টারের এখন কোনো অস্তিত্বই নেই, ৬৮ নম্বর বিডন স্ট্রিটে এই স্টার থিয়েটারটি ছিল। অভিনীত হচ্ছে গিরিশচন্দ্রেরই নাটক, তারই নির্দেশনায় চৈতন্যলীলা। ঠাকুরের সঙ্গে এসেছেন মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মহেন্দ্রনাথ গুপ্ত, বাবুরাম ঘোষ, কালীপ্রসাদ চন্দ্র প্রমুখ। অভিনয় শুরুতেই মুনি ঋষিগণের এক অদ্ভুত বন্দনা গান রয়েছে। কেশব গুরু করুণা দিন কুঞ্জ কান চারি, কেশব গুরু করুণা দিন কুঞ্জ কান চারি, মাধব মন মোহন মোহন মুরলি ধারি, মাধব মন I'm
সর্বাকাশে কৃপাখা রাধিকারী রঞ্জন কেশব গুরু করুণাধি কুঞ্জ কানু চারি মাধব মন মোহন মোহন মুরলি ধারি মাধব মন মোহন মোহন মুরলি ধারি কেশব গুরু করুণাধি হরি বল 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 গোবর্ধন ধারণ কুসুম ভূষণ গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ দামোদর কংস দর্প দামোদর কংস দর্প শ্যাম রাস প্রসবিহার কেশব গুরু করুণাধি কুঞ্জ কানু চারি মাধব মন মোহন মোহন মুরলি ধারি মাধব মন মোহন মোহন মুরলি ধারি হরি বল 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 ঠাকুর এই গান শুনে সমাধিস্থ হলেন, আবার বাহ্য জ্ঞান ফিরে এলে আবার নাটক দেখছেন। নাটকের প্রায় শেষে যখন শচী মায়ের কাছে নিমাই বিদায় চাইছেন আর বলছেন, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে, কৃষ্ণ বলে কাঁদিলে সকল পাবে, কাঁদিলে নিমাই বলে, নিমাই হারাবে কৃষ্ণ নাহি পাবে, তখন স্ত্রীলোকেরা মানে যারা দর্শক হয়ে এসছেন উচ্চস্বরে ক্রন্দন শুরু করলেন। ঠাকুর আবার সমাধিস্থ। নাটকের শেষে ঠাকুরের সামনে এসে নতজানু হয়ে প্রণাম করলেন বিনোদিনী ও অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। ঠাকুর বলছেন, আসল নকল সব এক হয়ে গিয়েছে। পতিত পাবন করুণা সিন্ধু শ্রীরামকৃষ্ণ বিনোদিনীর মস্তক স্পর্শ করে আশীর্বাদ করলেন, তোমার চৈতন্য হোক। গিরিশচন্দ্রের হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস জন্মেছিল যে তিনি যুগাবতার ঠাকুরই হলেন স্বয়ং ভগবান। তিনি ইচ্ছাময়, কল্পতরু, দীনবন্ধু, পতিত পাবন। গিরিশচন্দ্রকেও ঠাকুর মনে করতেন ভবতারিণীর দেখানো ভৈরব বলে। গৃহী ভক্ত অক্ষয় কুমার সেন লিখছেন, বগলে বোতল দুটি, চুলে বাঁধা ঝুটি, পুরুষের চিহ্ন যেন খেজুরের আটি, কে বা সে যখন আমি জিজ্ঞাসিনু তায়, কহিনু ভৈরবময়ী আইনু হেথায়, বিনা প্রয়োজনে তারে পুছিলে আবার, উত্তর করিল কার্য করিব তোমার, গিরিশ আমার কাছে আসিবার পর, দেখিনু ভৈরব সেই তাহার ভিতর। স্বামী শারদানন্দের লেখাতেও এর সমর্থন পাওয়া গেল এবং তিনি লিখছেন, শ্রীযুত গিরিশকে ভৈরব বলতেন
ঠাকুর। ঠাকুরের সান্নিধ্যে এসে গিরিশচন্দ্র যে নাটকগুলো লিখতে শুরু করলেন তাতে দর্শক পাঠক সকলেই মুগ্ধ। প্রহ্লাদ চরিত্র দেখতে ঠাকুর এসেছেন স্টারে। অভিনয়ের শুরুতে ঠাকুর বলছেন, বাহ, তুমি বেশ সব লিখেছ। গিরিশ বলছেন, মহাশয়, ধারণা কই, শুধু লিখে গেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, না না, তোমার ধারণা আছে। সেই দিন তোমায় বললাম ভিতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। গিরিশ বলছেন, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, না না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে। অভিনয় শেষে রঙ্গালয়ে গিরিশের ঘরে ঠাকুরকে এনে বসানো হলো, আপ্যায়ন করা হলো, অনেক ধর্মকথাও হলো। এর মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় নাটক গিরিশচন্দ্র লিখলেন, সেটি হচ্ছে রূপ সনাতন। রূপ সনাতন নাটকটিও জমে উঠল। ভক্তিরসাশ্রিত এই নাটকগুলিতে গানের ব্যবহার আরও উজ্জ্বল হয়ে উঠত। সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সুরধুনি নদিয়া নগরে, কুল রসের দে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সুরধুনি নদিয়া নগরে, কুল রসের দে, গৌরাঙ্গ গৌরীলোকে, পীড়িতি পরশ অঙ্গের ঠাম, ললিত লাবণ্য কলা, পরশ অঙ্গের ঠাম, ললিত লাবণ্য কলা, নদিয়া নাগরি করিতে পাগলি, নদিয়া নাগরি করিতে পাগলি, না জানি কথা নাচিলা, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সুরধুনি নদিয়া নগরে, যৌবন তরঙ্গে রূপের বান, গড়িয়া অঙ্গ যে ভাসে, যৌবন তরঙ্গে রূপের বান, গড়িয়া অঙ্গ যে ভাসে, শেখরের পহু বৈভব কহু, শেখরের পহু বৈভব কহু, ভুবন ভরি লজাসে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সুরধুনি নদিয়া নগরে, কুল রসের দে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে, সখী গৌরাঙ্গ গৌরী লোকে। একজন মহিলা পাগলিনী আসতেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে, গিরিশচন্দ্র প্রত্যক্ষ করতেন সেটি। বিল্বমঙ্গলের গল্প ঠাকুরের মুখেই শুনেছিলেন গিরিশচন্দ্র। ভক্ত আর ভণ্ড এই দুয়ের মধ্য থেকে বাস্তব জীবন ও সংসারের আখ্যানকে কেন্দ্র করে জীবনের পথকে সঠিক করার প্রয়াস।
একটি পাগলিনী চরিত্র তিনি বিল্বমঙ্গল নাটকে সৃষ্টি করলেন। তার মুখের গানগুলির কোনো তুলনা নেই যা আমরা পেয়েছি বিল্বমঙ্গল নাটকে। ওঠানামা প্রেমের তুফানে, ওঠানামা প্রেমের তুফানে, টানে প্রাণ যায় রে ভেসে, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কে জানে। ওঠানামা প্রেমের তুফানে, ওঠানামা প্রেমের তুফানে, টানে প্রাণ যায় রে ভেসে, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কে জানে। ওঠানামা প্রেমের তুফানে, কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ভাগ। কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ভাগ। তরতরে থায় জমিয়ে এনে যায়, তরতরে থায় ভাসিয়ে এনে যায়, টান পড়েছে কি টানে। ওঠানামা প্রেমের তুফানে, ওঠানামা প্রেমের তুফানে, টানে প্রাণ যায় রে ভেসে, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কে জানে। ওঠানামা প্রেমের তুফানে, কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ভাগ। কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ভাগ। তরতরে থায় ভাসিয়ে এনে যায়, তরতরে থায় ভাসিয়ে এনে যায়, টান পড়েছে কি টানে। ওঠানামা প্রেমের তুফানে, ওঠানামা প্রেমের তুফানে, ওঠানামা প্রেমের তুফানে। নাটকীয় নানা ঘটনার ঘাত প্রতিঘাতে পাগলিনীর কথাবার্তায় মানুষের সত্যিকারের অন্তর আকুতি ধরা পড়েছিল স্বাভাবিক জীবনযাত্রার প্রেক্ষাপটে, যা গিরিশচন্দ্র প্রত্যক্ষ করেছিলেন ঠাকুরের প্রতিদিনের জীবনধারায়। এবং তেমনই একটি গান তিনি রাখলেন এই নাটকের মধ্যে। কত বাজে নাম তোর প্রাণে, ও মা কেমন মাতাকে জানে, ও মা কেমন মাতাকে জানে, মা বলে মা ডাকছি কত বাজে নাম তোর প্রাণে, ও মা কেমন মাতাকে জানে। মা বলে মা ডাকব নার লাগে কি না দেখব তোমার, মা বলে মা ডাকব নার লাগে কি না দেখব তোমার, বাবা বলে ডাকবো এবার প্রাণ যদি না মানে, ও মা কেমন মাতাকে জানে, ও মা কেমন মাতাকে জানে, মা বলে মা ডাকছি কত বাজে নাম তোর প্রাণে, জানে।
পাশানি পাশানের মেয়ে, পাশানি পাশানের মেয়ে, বারেক না তুই দেখেছে পেতনি নিয়ে ধে ধে বেড়াস মা শ্মশানে। ডাকছি কত বাজে নাম তোর প্রাণে, ও মা কেমন মাতাকে জানে, ও মা কেমন মাতাকে জানে, ও মা কেমন মাতাকে জানে। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি, অপরাহ্নে ঠাকুরের কাছে এসে গিরিশচন্দ্র প্রণাম করতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছ, কি বুঝেছ? নতজানু হয়ে গিরিশ করজোড়ে ঊর্ধ্বমুখে ঠাকুরকে বলছেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্ত করতে পারেনি, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি। এই বিশ্বাস গিরিশচন্দ্রের ছিল, কারণ ঠাকুরই তো একদিন তার বকলমা নিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, সকালে বিকেলে স্মরণ মননটা চাই। গিরিশ কোনো মতেই পারবেন না জেনে ঠাকুর বলেছিলেন, আমাকে বকলমা দে। ঠাকুরের দেহ রাখার পর নাটক লিখলেন ঠাকুরের ভাবাদর্শ বজায় রেখে। নাটকের নাম নসিরাম। এই স্টার থিয়েটার যেটি আপনারা বিধানসরণের মুখে দেখছেন, তার শুরুই হয়েছিল এই নসিরাম নাটক দিয়ে। গানে গানে আপ্লুত সেই নাটক, সেই গানটি একটু শোনা যাক তার মধ্যে থেকে। আলো করে দুঃখিনী ব্রাহ্মণী কোলে, কে শুয়েছ আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে, কে শুয়েছ আলো করে, কে রে সাধু ধরে বিধি পরে দুঃখিনী
দক্ষিণী ব্রাহ্মণী কোল কে শুয়েছ আলো করে দক্ষিণী ব্রাহ্মণী কোলে। ঠাকুরের প্রতি দৃঢ় বিশ্বাস গিরিশচন্দ্রের ছিল জীবনের শেষ দিন পর্যন্ত। তবু দেহ রক্ষার কিছুদিন আগে কেবল রোগশয্যায় শুয়ে ভাবতেন মৃত্যুর পরে আমার কি হবে। গিরিশচন্দ্রকে একদিন দেখতে এলেন শ্রীমা, মানে মহেন্দ্রনাথ গুপ্ত, একদিন দেখতে এসেছেন। গিরিশচন্দ্র তাকে বললেন, ভাই আমায় ঘা কতক জুতো মেরে যাও তো, সত্যি সত্যি ঘা কতক জুতো মেরে যাও। শ্রীমা এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন গিরিশ বললেন, হ্যাঁ জুতো খাওয়াই আমার উচিত প্রায়শ্চিত্ত, ঠাকুর আমার রয়েছেন, তবু কি না আমি ভাবি মৃত্যুর পরে আমার কি হবে। 1912 সালের 9 ফেব্রুয়ারি সেই মহান কবি শ্রীরামকৃষ্ণ লোকে মহাপ্রস্থান করলেন। ঠাকুরের প্রতি গিরিশচন্দ্রের সেই বিশ্বাস গান হয়ে অনুরণিত হয়েছে আজও। পরিশেষে তেমনই একটি গান শোনাচ্ছি। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামে মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামে মাছ তুলে। তোর বৃথা ওরা নড়া চড়া, বৃথা ওরা নড়া চড়া, ফুল পাবি নে অবলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামে মাস তুলে। ও তুই যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার, তুই যেদিকে যাবি দেখতে পাব জলে জলাকার, ওটা নাই যে অন্ত দিক দিগন্ত অপার পাথার। ও তুই যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার, ওটা নাই যে অন্ত দিক দিগন্ত অপার পাথার। ধরবে ডানা ঘোর যাত না পড়বি মহা মুশকিলে, ধরবে ডানা ও তোর ধরবে ডানা ঘোর যাত না পড়বি মহা মুশকিলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নাম মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নাম মাছ তুলে। অন্তকে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে, সে অনন্ত অনন্ত ভাব অন্তকে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে। পুরাণেরা দিশে হারা সার কইল নাম শেষ কালে, পুরাণেরা পুরাণেরা দিশে হারা সার কইল নাম শেষ কালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নাম মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নাম মাছ তুলে। এদিকে অবিদ্যামায় পিশাচি কড়াল পাতি আছে মন মোহিনী রূপ্রসাদীর জাল, এদিকে অবিদ্যামায় পিশাচি কড়াল পাতি আছে মন মোহিনী রূপ্রসাদীর জাল। পাখি তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণহারাবি বেহালে, পাখি তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণহারাবি বেহালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নাম মাছ তুলে। ও তোর বৃথা ওরা নড়া চড়া, বৃথা ওরা নড়া চড়া, ফুল পাবি নে অবলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক।
বসে থাকলে রামকৃষ্ণ নাম মাস্তুলে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়ত নমঃ। এই যেটা শুনলেন, এর গ্রন্থনা আমারই করা, আর আমার সঙ্গে তবলা এবং খোলে শ্রী খোলে সহযোগিতা করলেন শ্রী সুকোমল দাস। হুম।